হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পিকার প্রোডাকশন সার্কিট যদি আইসি কাইটা যায় অথবা ট্রানজিস্টর সেটের ট্রানজিস্টর কাইটা যায় তাহলে কীভাবে এটা কাজ করবে, এই জিনিসটা আমি আপনাদের কাছকে সুন্দরভাবে দেখাবো। এই দুইটা কানেক্টর আছে, এসি 12-0 ইনপুট, এখানে তিনটা কানেক্টর আছে, গ্রাউন্ড মাঝখানেরটা দুই সাইডের দুইটা হলো ইনপুট, এখানে আছে তিনটা কানেক্টর স্পিকার লাইনের জন্য, মাঝখানেরটা হলো গ্রাউন্ড, দুই সাইডে দুটো হলো পজিটিভ এল এবং আর। তাহলে এটা যদি আমি স্পিকার প্রোডাকশন ঠিকমতো কাজ করে কিনা আজকে আমি চেক করে দেখাইতে যাই। তাহলে এখানে এই যে দুইটা আমার কানেক্টর আছে, এসি 12-0 12 ভোল্ট, এখানে আমার 12 ভোল্ট ইন করব, ইন করছি, ইন করার পর আমি এখানে এই যে ট্রান্সফরমার লাইন দিয়ে দেবো। তাহলে দেখবেন কীভাবে সুন্দরভাবে স্পিকার প্রোডাকশন সার্কিটটা এই যে চালু হয়ে গেছে। এই যে আবার আমি লাইন দিয়ে দিলাম, এই যে স্পিকার প্রোডাকশন সার্কিটটা আমার এখানে ডিলে দেওয়া আছে, ডিলে টাইম করা আছে 3-4 সেকেন্ড। এই যে আমার এখন সার্কিটটা কিন্তু চালু হয়েছে। এখন এই চালু অবস্থায় যদি আমার কখনো স্পিকার যে লাইন, স্পিকার লাইনে আমার এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, তাহলে যখন আমি এখানে স্পিকারের লাইন ইন করব, এখান দিয়ে আউটপুট পাবো স্পিকারের গান, যদি আমার এখানে আইসি ট্রানজিস্টর কাইটা যায় তাহলে এখানে এই আউটপুটে কিন্তু ভোল্টেজ চলে আসবে। তাহলে এখানে আমার এই এটা হলো ডিসি ভোল্ট 35-0 35 ভোল্ট, আমি ফিল্টারিং সার্কিট থেকে আমি ডিসি ভোল্টেজটা নিছি। যখন আমার আইসি অথবা ট্রানজিস্টর কাইটা যাবে তাহলে এই স্পিকার আউটপুট লাইনে আমার কিন্তু ভোল্টেজ চলে আসবে, ভোল্টেজ যখন চলে আসবে তখন রিলেটা কিন্তু অটোমেটিক স্টপ হয়ে যাবে, যে স্টপ হয়ে গেছে, এই যে স্টপ হয়ে গেছে, এবার চালু হয়ে গেছে, এই যে স্টপ, স্টপ অবস্থায় থাকবে। যখন আমার আইসি অথবা ট্রানজিস্টর কাইটে যাবে তখন তো এটা স্টপ অবস্থায় থাকবে, এই যে স্টপ অবস্থায় থাকবে, এই যে স্টপ হয়ে গেছে, স্টপ অবস্থায় থাকবে। তবে যাই হোক, বুঝতে পারছেন, যদি বাকি মতামত থাকে এবং এই ধরনের সার্কিট যদি আপনারা আমার কাছ থেকে নিতে যান, নিলে আমার ডিসক্রিপশনে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।